আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। এই মুহূর্তে তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তাদের জন্য বলবো যে পঞ্চম শ্রেণী বা পিএসসি পরীক্ষার্থীদের কোনো টেনশন করার কারণ নেই। কারণ সারা বাংলাদেশ ব্যাপী যে শিক্ষা সহায়ক ক্লাস সমূহ আছে, তোমরা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ। এই ক্লাসগুলো তোমরা যদি দেখো বা তোমরা এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী সহ বাংলাদেশ যে করোনা ভাইরাসে আক্রান্ত, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নিজকে সচেতন আকারে রাখবে এবং ঘরের ভিতরে আবদ্ধ থেকে শুধু সময় নষ্ট করবে না। তোমাদের বলবো, তোমাদের অভিভাবক বৃন্দ বা আমরা তোমাদের পাশে আছি এবং সর্বদা চেষ্টা করব যে তোমরা সুস্থ থাকো এবং অদূর ভবিষ্যতে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের যেভাবেই চাইবেন সেভাবেই আমরা এই পৃথিবীতে থাকব। সেই সুস্থতা এবং ভালো থাকার লক্ষ্যেই আমরা চেষ্টা করব আমাদের জীবনের একটি অপরিহার্য উপাদান, যেটা বলবো শিক্ষা। এই শিক্ষা সহায়ক বিষয়গুলো আমাদের সবসময় আমাদের প্র্যাকটিস বা সবসময় আমাদের শিক্ষার ভিতরে থাকতে হবে, অর্থাৎ পড়াশোনা নিয়েই তোমাদের থাকতে হবে। তোমাদের জন্য আজকে আমি বলেছিলাম যে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ম্যাথের ক্লাসগুলো আমি আপলোড করব। আজকে তোমাদের সাথে কথা রাখার কারণে পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায় অর্থাৎ দশমিক ভগ্নাংশে আমি কিছু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য বেসিক কিছু বিষয় আছে, যে বেসিক বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে আগে আলোচনা করব, তারপরে তোমাদের ম্যাথগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে প্রিয় শিক্ষার্থীরা, বেসিক বিষয়গুলো জানার পূর্বে তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশে যে ক্লাসিফিকেশন ছিল, ভগ্নাংশ যে তোমরা জানো, সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে তোমরা ভাগ করেছিলে। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটি মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কখনো তোমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করো নাই, এবং তোমরা সপ্তম অধ্যায়ে এসে মান নির্ণয় করার জন্য বা তোমরা যে একটা অধ্যায় পাচ্ছ সে অধ্যায়টির নাম কিন্তু দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশের পূর্বে কিন্তু সংযুক্ত করা হয়েছে দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশগুলো কি বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কোন বিষয়টির উপর বা কোন বিষয়গুলোর উপর আমাদের গুরুত্ব দেওয়ার দরকার? দেখো, আমি তোমাদের মেন বইয়ে যে 65 পেজের লাস্টে দেখো কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু করে এসেছিলে। চতুর্থ শ্রেণীতেও কিন্তু দশমিকের যোগ বিয়োগ ছিল এবং দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের প্রথম করণীয় বা তোমরা যেটা জানো যে শূন্য থেকে যদি বলতে চাই যে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই দশটি প্রতীককে তোমরা কিন্তু অঙ্ক বলেছিলে, অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে কিন্তু অঙ্ক বলা হয়, অর্থাৎ এগুলোকে আমরা বলবো অঙ্ক প্রতীক বা অঙ্ক এখানে। ওকে, এখন এই অঙ্কগুলো দ্বারা এই কমা দেওয়ার কারণেই কিন্তু এগুলো অঙ্ক আকারে আছে। দেখো, শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত অঙ্ক আছে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে যে একদম প্রাথমিক পর্যায়ে প্রথম অধ্যায়ে তোমরা সংখ্যা এবং অঙ্কের একটি পার্থক্য পাবে। এটি আলোচনা একটু করার কারণ আমি কিন্তু একটি প্রশ্ন লিখেছি, দেখো 35 পরে একটা ফোঁটা দেওয়া আছে, তারপরে 9, 2, 7 দেওয়া আছে। এই যে আমরা এখানে একটি ফোঁটা চিহ্ন বা একটু যদি বলে যেটা তোমরা জানো দশমিক চিহ্ন যেটা দেওয়া আছে, তোমরা হয়তো ফোরে শিখেছো যে তুমি কোনো একটি বই কিনেছিলে 25.75 টাকা দিয়ে, বা ক্লাস টু থেকে শুরু করে বাংলাদেশে যে মুদ্রা ছিল বা পরিমাপের এককগুলো ছিল ওখানে কিন্তু সংখ্যার ব্যাপার ছিল, টাকা পয়সার ব্যাপার ছিল, সেখানেও কিন্তু তোমরা দশমিকের আলোচনা করে এসেছো। কিন্তু আমরা ক্লাস ফাইভে উঠে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের বামে আমরা যে সংখ্যাগুলো থাকবে যে আমরা যদি বলি ডিজিটগুলো যদি থাকে তাহলে দশমিকের বামে এগুলো কিভাবে আমরা পড়বো বা কিভাবে উচ্চারণ করবো, গাণিতিক ভাষা লিখবো, বা দশমিকের ডানে কিভাবে থাকবে বা এগুলো কিভাবে আমরা লিখবো, সেটি নিয়েই কিন্তু আমি আজকের এই ক্লাসে থাকার চেষ্টা করবো। তোমরা অলরেডি দেখো আমি একটি শখ এখানে উপস্থাপন করেছি, যেখানে দেখো দশমিক একটি চিহ্ন দিয়েছি, দশমিকের ডানে দেখো দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এরপরে হতে পারে অযুতাংশ, এরপরে হতে পারে লক্ষাংশ, নিযুতাংশ, কোটিতাংশ, এভাবে হতে পারে। এভাবে আমরা সাধারণত দশমিকের পর
পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য বলবো যে তিনটি অর্থাৎ দশমিকের পর তিনটি ডিজিট নেওয়া হচ্ছে। তাহলে আমি এখন প্রথম কাজ হবে যে যে দশমিক ভগ্নাংশ লিখেছিলাম 35 দশমিক কেন্ত কিন্তু দেখো 927 এটি কিন্তু অ্যাকচুয়ালি দশমিকের বামে এটি কিন্তু সংখ্যা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে দশমিকের বামে সংখ্যা হবে, সংখ্যার স্থানীয় মান থাকবে। যেমন এটি কিন্তু 35, শুধু এটি 35, 35 কে তোমরা যদি ভাঙো 5 তোমরা লিখেছো একক, 5 কে তোমরা লিখেছো একক অর্থাৎ 5 গুণ 1 যদি বলো একক দ্বারা অর্থাৎ 1 দ্বারা গুণ করলে 5 একক, 3 এর স্থানীয় মান তোমরা বলেছো 3 কে দশক যেটাকে তোমরা বলছো 3 গুণ 10, 10 দ্বারা গুণ করে তোমরা বলছো 3 10 30, আবার লাস্ট অফ অল তুমি যদি আবার যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ কিন্তু দেখো 35। অর্থাৎ আমরা এখানে বলছি 35 অর্থাৎ 3 10 5 35, তিনটি 10 এর সাথে কিন্তু আমরা 5 যোগ করেছি, যার কারণে দেখো আমরা এখানে লিখেছি গাণিতিক সমস্যাটি 35.927। আমাদের এখানে দশমিকের বামে অবশ্যই আমাদের সংখ্যা বলা হবে আর সংখ্যার অবশ্যই স্থানীয় মান থাকবে, সংখ্যার কিন্তু স্থানীয় মান অবশ্যই তোমাদের থাকবে। এবং দশমিকের ডানে আমি প্রথমে বলেছিলাম 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীককে আমরা বলবো অঙ্ক। তোমরা যদি আমাকে বলো যে স্যার তৌহিদ স্যার অঙ্ক স্যার, তাহলে আমি 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীকে জানি, বাট না, আমাদের বলা উচিত, শিক্ষার্থীদের বলা উচিত বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সম্মানিত শিক্ষককে বলা উচিত, গণিত শিক্ষক বিজ্ঞান শিক্ষক এভাবে কিন্তু বলা উচিত, অঙ্ক শিক্ষক বলা উচিত না। তাহলে সংখ্যার আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মান থাকবে, আর দশমিকের বামে কিন্তু দেখো আমরা যেগুলো পাচ্ছি দশমিকের ডানে সরি দশমিকের ডানে এগুলোকে বলা হবে অঙ্ক, এগুলোকে আমরা বলবো অঙ্ক। সুতরাং অঙ্কের কিন্তু স্বকীয় মান থাকবে, অঙ্কের আমরা বলবো স্বকীয় মান, মানে স্বকীয় মান মানে এখানে বলবো সরাসরি যে একটি মান, স্বকীয় মান বলতে এখানে আমরা বলবো সার্থক মান। ওকে, যেমন আমাকে যদি বলা হয় যে আমার নাম কি, আমি বলবো তৌহিদ, কিন্তু যদি বলা হয় তোমরা কয় ভাই বোন বা তুমি কত তম স্থানে, তখন কিন্তু আমি আর কিন্তু অঙ্ক থাকবো না, তখন আমি হয়ে যাবো সংখ্যা, যার কারণে সংখ্যার স্থানীয় মান থাকবে। কিন্তু অঙ্ক বলতে পৃথক পৃথক ভাবে ডিজিটগুলোকে আমাদের উচ্চারণ করে বলতে হবে। তাহলে এখানে আমরা বলবো দেখো 9, আমাদের এটি বলতে হবে 9, বা এখানে 2 কে আমরা বলবো 2, আমরা এই 7 কে আমরা শুধু সরাসরি বলবো 7। সুতরাং এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে আমাদের প্রয়োজন হবে আমাদের যে দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে, এই দশমিক ভগ্নাংশের দশমিকের বামে আমরা এই সংখ্যাকে কি বলবো যেটা আমরা স্থানীয় মান পাচ্ছি সংখ্যা বলবো, আর দশমিকের ডানে যেটা থাকবে সেটিকে আমরা অঙ্ক বলবো, অর্থাৎ অঙ্ক আমরা স্বকীয় মান বা পৃথক পৃথক ভাবে আমরা মান বলবো। এখন আসো, আমাদের দেওয়া ছিল 35.927, তাহলে 35.927, তাহলে 35 কে দেখো আমরা লিখেছি স্থানের নাম, দশক একক এমনও হতে পারতো, একক দশক শতক হতে পারতো, হাজারও হতে পারতো, কিন্তু দশমিকের ডানে দেখো আমরা কি করছি, দেখো দশমাংশ মানে কি 10 ভাগের 1, দশমাংশ দশম অংশ, দশম অর্থাৎ 10 ভাগের অংশ দশমাংশ। তাহলে এখানে দেখো লিখেছি দেখো 10 ভাগের 1 অর্থাৎ 10 ভাগের 1 তোমরা ক্লাস 4 শিখেছো দশমিক 1 লেখা হয়, আর দশমাংশ যদি লিখি এটিকে যদি আমি তোমাদের সামনে এভাবে একটু উল্লেখ করতে চাই তাহলে তোমরা একটু দেখে নাও, যেখানে লিখেছে দেখো দশমাংশ বলতে 10 ভাগের 1 এটিকে লিখছে দশমিক 1, এটি কয়টা সংখ্যা ছিল, 9টি সংখ্যা ছিল, তাহলে দশমাংশ ছিল এর সাথে 9টি সংখ্যা গুণ ছিল, সুতরাং আমরা লিখতে পারি দশমিক 1 এইটার সাথে কিন্তু গুণ আমাদের 9, তাহলে আমরা এটি পাচ্ছি দেখো দশমিক কিন্তু 9 পাচ্ছি। ওকে, অর্থাৎ দশমাংশ ছিল সংখ্যা 9টি দশমাংশ ছিল, 9টি 10 ভাগের 1 অংশ, 9টি দশমাংশ ছিল, সুতরাং দশমিক 9। এরপরে আসো দেখো শতাংশ অর্থাৎ 100 ভাগের
এক অংশ শত শতাংশ, তাহলে এখানে হরে আমাদের একের পর দুইটি শূন্য আছে, সুতরাং আমাদের এই লগকে আমরা এইভাবে লিখতে থাকব, কারণ দশমিকের ডানে আমাদের কয়টি অঙ্ক হবে দেখো, এটি কেন হবে দেখো, আমরা 100 ভাগের যখন 1 নিচ্ছি তখন আমরা যদি 100 ভাগের 1 করি তখন দশমিক শূন্য 1 হবে, এবং এটিকে যদি আমরা আবার এবার তুলি যে দশমিকের জন্য হরে হবে 1 আর দশমিকের ডানে আবার দুইটা অঙ্ক আছে, সুতরাং দুইটা শূন্য হবে, আর আমরা লবে সরাসরি আমরা এটা লিখব, এটাকে অ্যাকচুয়ালি আবার লেখা যায় দেখো এভাবে লেখা যায়, অর্থাৎ শতাংশ এমনও হতে পারে শতাংশ আছে 5টি, তাহলে দশমিক শূন্য 5 হবে, 5 5টি শতাংশ আছে, 5টি শতাংশ আছে, তাহলে দশমিক শূন্য 1, এখানে এ দশমিক আবার তুলে দিলে দশমিকের জন্য 1 হরে আর দশমিকের ডানে দুইটি অঙ্ক ছিল, যার কারণে দুইটি শূন্য হবে, এবং আমরা দশমিক তুলে দেওয়ার কারণে এ দশমিক বাদে আমার এবার লিখলাম, এবং আমরা জানি কোনো সংখ্যার পূর্বে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো ভ্যালু নেই, সেই ক্ষেত্রে আমরা এটাকে এবার লিখতে পারি। তাহলে আমাদের এখানে আছে দেখো শতাংশ আছে কত, দেখো এখানে শূন্য দশমিক এক আছে, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি আছে শতভাগের এক অংশ, শতাংশ আছে 2টি, তাহলে আমরা এখানে 2টি সংখ্যা আছে, আমরা এটি লিখতে পারি দেখো 0.1 গুণ 2, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এটাকে যদি গুণ করি, মনে করো দশমিক নেই, তাহলে 2 1 2 0 0, 2 দ্বারা গুণ করছি, তাহলে কয়টার পর দশমিক ছিল, দশমিকের ডানে ছিল 2টা অঙ্ক, সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটিকে আমি যদি মুছে দিয়ে যদি আমি সহস্রাংশ তোমাদের দেখাই, সহস্রাংশ মানে 1000 ভাগের কত অংশ, সহস্রাংশ যেটি দেখো সহস্রাংশকে, যদি বা তোমাদের মেন বইয়ে কিন্তু এই বিষয়টি নেই, কিন্তু আমি 1000 ভাগের 1 বা 100 ভাগের 1 এখানে তুলে দিচ্ছি, বা 10 ভাগের 1 এখানে আমি তুলে দিচ্ছি, সুতরাং এটি কিন্তু ছিল অ্যাকচুয়ালি 1000 ভাগের 1, সেই ক্ষেত্রে দেখো হরে দশমিকে অর্থাৎ একের ডানে আছে 3টি শূন্য, সুতরাং আমরা 1 2 3 দিয়ে আমরা দশমিক দিব, তোমরা যদি কেউ মনে করো দশমিকের বামে শূন্য দিবে না তাতে কিন্তু সমস্যা নেই, বাট তোমাকে এখানে দশমিক এর বামে একটি শূন্য দিলে দেখতে সুন্দর লাগবে এবং এটা দেওয়া শ্রেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সহস্রাংশ মানে 1000 ভাগে এক অংশকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমাদের কয়টি আছে দেখো 7টি আছে, তাহলে আমরা এটিকে কিভাবে লিখতে পারি দেখো, এটিকে আমরা লিখতে পারি 7টি আছে, সুতরাং এটি আমরা লিখব যে দশমিক শূন্য শূন্য 1 গুণ 7, 7টি আছে, তাহলে আমরা এখানে যদি 7 দ্বারা গুণ করি 7 1 7 0 0 7 0 0 7 0 0, 1 2 3, দশমিকের ডানে 3টি অঙ্ক আছে, তাহলে ডান থেকে আমরা 3টি অঙ্ক আসবো, সুতরাং আমরা দেখো এটিকে এইভাবেও লিখতে পারি 7 বাই দেখো 1000 লিখতে পারি, এটিকে কিন্তু এবার লিখতে পারি 2 বাই 100 আমরা লিখতে পারি, এটিকে আমরা লিখতে পারি দেখো 9 বাই 10 লিখতে পারি। ওকে, তাহলে আমরা যদি এটিকে ফাইনালি এবার তোমাদের দেখাতে চাই, আরেকটি ঘর যদি তোমাদের সামনে আমি এবার তুলে দিতে চাই, যে আরেকটি ঘর দশমিক শূন্য শূন্য 1, তাহলে অতিরিক্ত যদি আমি আরেকটি ঘর তোমাদের সামনে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে দেখো এটি কিন্তু দশমিক, এখানে কিন্তু দশমিক আছে, তাহলে এটি মূলত হচ্ছে দেখো 9 দ্বারা যদি গুণ করি 9 বাই আমাদের 10, তাহলে আমাদের হয়ে যাচ্ছে দেখো দশমিক 9। ওকে, আমরা এখানে দেখো 2 বাই 100 ভাগের 2 এটিকে আমরা লিখতে পারবো দেখো 1 2 3, তাহলে এখানে লিখবো দেখো দশমিক কত আমরা লিখতে পারবো 0 2 লিখতে পারবো, যেটি কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়েছি, এটি একটি রেজাল্ট, একটু খেয়াল করো তোমরা, আবার এটি একটি রেজাল্ট যেটা তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি, আবার এখানে আরেকটি রেজাল্ট একটু খেয়াল করো, তোমরা হয়তো বলতে পারো যে স্যার সিম্পল একটা ম্যাথ এত ইন ডিটেলসে, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি আমার শিক্ষার্থীদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একদম ইন ডিটেলসে বোঝানো, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত বলতো 1000 ভাগের আমরা দেখতে পাচ্ছি 7 আছে, তাহলে এটিকে লিখতে পারি দশমিক শূন্য শূন্য 7। ওকে, তাহলে দশমিকের আমরা ডানে দেখো আমরা বললাম
দশমাংশ আছে, নয় দশমাংশ, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ এখানে আছে, 0.9, এখানে বলতে পারি 2 শতাংশ, অর্থাৎ 100 ভাগের 2.02, 7 সহস্রাংশ, অর্থাৎ 1000 ভাগের 7 ভাগ, যেটা 0.001 আমরা লিখলাম। ওকে, এটিকে যদি আমি আরেকটু তোমাদের দেখাতে চাই, তোমরা একটু দেখে নাও, আমি একটু সময় দিচ্ছি তোমাদের। এই যে তিনটি শক দিয়েছে, তিনটি শক কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং আমি যদি তোমাদের এখন এইটাকে গুণ করে দিতাম, 5 এর ক্ষেত্রে দেখো 5 হতো, 3 10-এ কিন্তু 30 হতো, তাহলে আমাদের সংখ্যাটা কি হতো পরবর্তীতে, যে আমি তোমাদের এই দশমিক রাখলাম, তাহলে দেখো এটার যোগফলটা যদি তোমাদের দেখাতে চাই, তাহলে যোগফলটা কি হতে পারে। আমরা দশমিকের ডানের যোগটা আমি একটু দেখানোর চেষ্টা করব। দশমিক দেখো 9, তারপর এখানে দেখো 0.02, খেয়াল করো, তারপর দশমিক দেখো 0.07 দশমিক থাকলো। আমরা যদি এগুলো আবার যোগ করি, তাহলে দেখো 7, তারপর 2, তারপরে 9, দশমিক এখানে 0। আর আমরা যদি দশমিকের ডানে সর্বোচ্চ অঙ্ক আছে 1 2 3, সুতরাং আমাদের সদৃশ করে যদি যোগ করতে চাই তাহলে বেটার হয়, যে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। 0.900 অর্থ হচ্ছে কিন্তু আমাদের 9। আর এখানে আমরা যদি যোগ করে সংখ্যা তৈরি করি, দেখো 3 10-এ 30, 30 আর 5-এ আমাদের কত হয় দেখো তো, এখানে আমরা 30 যোগ, আমরা যদি 5 একক এবার যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেখো 35। সুতরাং আমরা ফাইনালি লিখতে পারবো দেখো 35 দশমিক, আমরা যদি বলি 35.927। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার মেন বইয়ে তো আমাদের শুধুমাত্র এই 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 দশমিক 1.001, 0.001 দেওয়া ছিল, কিন্তু আমি কোন একটি গাণিতিক প্রবলেমকে ইন ডিটেলসে প্রকাশ করার জন্যই দেখো আমাদের অ্যাকচুয়ালি এইটার সাথে এটা গুণ করলে এটা হয়, এটা মানে এটা, আবার এটার সাথে এটা গুণ করলে কিন্তু 2 10 100 ভাগে 2, অর্থাৎ এটা আসে, আবার এভাবে করেই কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট অফ অল আমরা দেখলাম এখানে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 35 হবে। আবার ডানেও যদি আমরা যোগ করি, দেখো লাস্ট অফ অল যে জিনিসটা হয়ে যাবে 35.927। সুতরাং এই ধারণা নিয়েই তোমরা 65 পেজের যে গাণিতিক প্রবলেমগুলো আছে, এখানে তোমাদের 35 নম্বর পেজে এমন হতে আছে যে 0.1 কে তুমি যদি 12 দ্বারা গুণ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত, 0.1 আছে 12টি, সুতরাং আমরা 0.1 আছে 12টি, তাহলে আমরা 1 দ্বারা গুণ করব দেখো, তাহলে 1 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 12, কিন্তু এখানে 0.1 আছে, তাহলে আমরা এই ডান থেকে 1 ঘর পর্যন্ত বসিয়ে দিব, তাহলে দেখো আমাদের 0.1 যদি 12টি হয়, তাহলে এটিকে আমরা লিখতে পারবো দেখো 1.2। এগুলো পাওয়া যাবে, বা উল্টাভাবে বলা হচ্ছে 0.1 কতটি 1.2 তৈরি হবে, কতটি দ্বারা 1.2 তৈরি হবে, এটা আমি তোমাদের পরবর্তীতে যখন আমি 65 পেজের ম্যাথগুলো কমপ্লিট করে দেব তখন আলোচনা করব। আমি আজকে মূলত তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতিক্রিয়া অঙ্ক বলে, এবং আমরা যে স্থানের মান আমরা দশমিকের ডানে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। আরেকটি বিষয় তোমাদের আমরা আমি বলবো, যে আমরা জানি যদি এমন হয় 7 9 5 7, আমরা এটিকে লিখি একক, খেয়াল করো 5কে লিখি আমরা দশক, লিখি আমরা বাম ডান থেকে বামে যাই, 9কে আমরা লিখি শতক, দেখো 9কে আমরা লিখি শতক, ওকে, 7কে লিখি আমরা দেখো হাজার লিখি, ওকে, আমাদের সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে আমরা কিন্তু একক, দশক, শতক বলি, বাট দশমিকের পর কিন্তু আমরা ডানে যখন যাচ্ছে দেখো দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, অর্থাৎ এইভাবে আস্তে আস্তে দশমিক থেকে শুরু করে ডানে গেলে আমাদের দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইভাবে কিন্তু আগাতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখছো, বা আমি তোমাদের সাথে কিছু কথা বলেছিলাম যে আমি চেষ্টা করব যে চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ম্যাথের ক্লাসগুলো আপলোড করা, আমি চেষ্টা করেছি যে এই ক্লাস 5-এ পঞ্চম শ্রেণী বা জেএসসি ক্যান্ডিডেটদের জন্য, পিএসসি ক্যান্ডিডেটদের জন্য
একদম বেসিক একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে তোমাদের ম্যাথগুলো যখন কমপ্লিট করব, গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, দশমিকের গুণ বা দশমিকের ভাগ, তখন তোমরা আরেকটু বুঝতে পারবে যে এগুলো অ্যাকচুয়ালি কি বা কিভাবে আমাদের করতে হবে। তোমরা ভালো থেকো, আমরা সুস্থ থাকার চেষ্টা করব, এই শুভকামনাই এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।